আপনারা দেখছেন গোমতী ডট টিভি, দেশ জুড়ে গোমতীর প্রতিচ্ছবি। তিতাসের শাহপুরে সৌদি প্রবাসী ইয়াসিন সরকারের স্ত্রী ফারজানাকে উপর্যুপরি দুইবার পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই বাড়ির হাসানের মেয়ে নাহিদার বিরুদ্ধে। কুমিল্লা জেলার তিতাস উপজেলার শাহপুর গ্রামের মধ্যপাড়ায় প্রবাসীর স্ত্রীকে উপর্যুপরি মাথায় আঘাত করে গুরুতর আহত করেন হাসানের মেয়ে নাহিদা। এমনই অভিযোগ করেন ফারজানার পরিবার। এই মর্মে তিতাস থানায় একটি অভিযোগ করা হয়েছে। দুই দফা মার খেয়ে তার ব্রেন আউট হয়ে গেছে বলে জানান তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। তাকে মুমূর্ষ অবস্থায় দ্রুত ঢাকার একটি মেন্টাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী ও ভিকটিমের স্বজনদের সূত্রে জানা যায়, গতকাল 28/04/22 সকাল 10টায় হাসানের মেয়ে নাহিদার কাছে ফারজানা পাওনা টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে ফারজানাকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মারতে থাকে নাহিদা। তারপর আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে তার ঘরে নিয়ে যায়। তারপর পুনরায় বেলা 12টার দিকে তিন সন্তানের জননী ফারজানাকে ঘরে একা পেয়ে নাহিদা তার ঘরে ঢুকে তার চুলের মুঠি ধরে মাথা দুপায়ের সাথে চেপে ধরে ঘরের পাকা ফ্লোরে ফেলে আঘাতের পর আঘাত করে তার মাথার চুল উপড়ে ফেলেন বলে জানান তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পর থেকে ফারজানা অস্বাভাবিক আচরণ করে এবং যাকে কাছে পায় তাকে মারতেও কামড়াতেও যায়। এ ব্যাপারে তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস বলেন, ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি, তদন্ত করব, প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সরজমিনে গিয়ে ফারজানার আত্মীয় স্বজনের নিকট জানতে চাইলে তারা বলেন, ইঞ্জেকশন দিয়ে ঘুমিয়ে রাখা হয়েছে, ঈদের পরে তাকে উন্নত চিকিৎসার জন্য আবার ঢাকায় নিয়ে যাওয়া হবে। আল্লাহ জানে, মানে মানুষকে মানুষ মনে করে না। এই প্রবাসী তিনটা ছেলে মেয়ে নিয়ে ওর স্বামী বিদেশ থাকে, ও একা মানুষ থাকে, নিরীহ মানুষ। এটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার সাংবাদিক ভাইয়েরা সুস্থ, আমি প্রশাসনকে এতটুকু বলবো, সুষ্ঠু তদন্তের মাধ্যমে কোনো পক্ষপাত না নিয়ে যেটা সঠিক সেটাই যেন একটা বিচারের দাবি জানাচ্ছি আমি। আমার আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, আমি একজন চেয়ারম্যান হিসাবে, আমার নাগরিক, আমার আমি এতটুকু বলবো, এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, একজন একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে একজন সঠিক বিচারটা ওরা যেন পায়। আমি দর্শি, তখন আমি পারি না, তখন আমি আমার বড় বাসুর বউ ইকবাল ভাইয়ের বউ ডাক্তার মরুম নবী গো আয় নাই, তারপরে হ্যার নাহিদার জাল কি নিয়ে লাগছে, টাকা নিয়েই লাগছে, টাকা ফানা, হ্যাঁ বলছে যে হ্যাঁ বলছে শব্দের কারণে হ্যাঁ শুনে নে আমার ডাক্তার, হ্যাঁ আইসুই হ্যাঁ দৌড়ে চুলের মধ্যে দৌড়ে মাথায় মুখে চেপে ফার্সে মারছে, আমি পায়ে দৌড়ে রাখছি, বাট হ্যাঁ নিজের জাল শামসুদ্দিন ভাইয়ের বউ হ্যাঁ শুধুন তো হ্যাঁ দৌড়ে গেছিল, তিনটা বাচ্চা দোয়াই লাগে সাইড দেন, হ্যাঁ সারে নেই, যখন অজ্ঞান হয়ে গেছে গা মরম ভাই বলতো সাইড দেন সাইড দেন, ওইটা মরে মনে অজ্ঞান হয়ে গেছে গা, এখন ফালাই দিছে তখন সাইন দিলে তখন হ্যাঁ দুইটা মুড়া দিয়া সেই গেছে। সকাল 10টা রানা সিবাত নিয়ে যা গাম কইতাছি তুই চুল চার তাই ও বেশে পাইয়া তাই আর আঙ্গুর তামর দিছে, এটা না কথা না আমার বউ দেনে জান বাসা সুদার জন্য নিজে সুদার জন্য সুদার জন্য আমরা কইতাছি মা মই তো কোতার দয় লাগে তালা দয় লাগে তুই চুল সাইড দে তুই ও কামটা সাইড দে আমার দরা দরি এসে গেছে কি আছে এটা এত সুদাই মুড়াই দিছে, আর পরে তার মারা বাহার আইছে নিচে বুচা দিছে গাইয়া গালাগালি করছে নিচে বুচা দিছে, কইছে আমরা চিকিৎসা করবো আমার ভূতের বউ আমার বাই ভূতের বউ আমার ছোট ভূতের বউ আর আমার বাই ভূত বউ লইয়া গিয়া শুই দেওয়া আনছে, আনার পরে তাই মায়ে কয়ে গেছে এনের মধ্যে মারির বদলি মার দিব বিচার নাই কিনি গালাগালি করছে আমার হুমকি দেয় আমার কেস দিব আমার হারিয়া লাগবো চিরা লাগবো চা মহে দাইছে মন্ত সারি তাই কইছে আজকে আমার পুলিশ ওনারে আসামি দিব আমি সাক্ষী দিলাম কেরে মিশা আমি যা দেখছি আমি বলে হ্যাঁ জি রে মারছি আমি কেব আমি গোয়ারটা আইছি চালি ফেলে তুমি আইয়া দে সব মানে দুয়ার গালাগালি করতেছে হেতির আমি ঠুয়া দিছি হেতে আমার হাতের মধ্যে কামড়াইছে, কামড়ানোর পরে হেতির আমি এক দেড় ঘন্টা পরে যাই আমি লাইতেছি আর চুলটি দুটা টান দিছি আমি অস্বীকার করতাম যে আমি হেরে মারিনি।